তো বন্ধুরা, আমার কতটা সোনা আছে, কি কি সোনার জিনিস আছে, কত কি আছে গোল্ড কালেকশন, সবই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, আর কি কি আছে কি কি নেই সবই বলবো। তার জন্য ভিডিওর ভিতরে তোমাদের ঢুকে দেখতে হবে। আর এই দেখো, দেখাচ্ছি যে দিদিভাই দেখতে চেয়েছিল তার জন্যই আজকের ভিডিওটা। তোমরা দেখতে চেয়েছো অবশ্যই আমি দেখাবো, আর তোমরা জানতে চেয়েছো এর আগেও আমাকে বলেছে কমেন্ট করে যে দিদিভাই তোমার সোনার কালেকশনগুলো দেখিও, গোল্ড কালেকশন দেখিও। তার জন্য আজকে দেখাচ্ছি তো কি আছে কি নেই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের আশা করি ভালো লাগবে, আর সবটাই সত্যি কথা, কোনোটাই এর মধ্যে মিথ্যা কথা না। সকালবেলা শুধু ঘর মোছা আর বাসন মাজা হয়েছে, আর আমার চানটা কোনো রকমই হয়েছে, আর কোনো কাজই হয়নি। কেন বলো তো, কোনো কাজ হয়নি, এখনো জামা কাপড় ধুইনি, এখনো গামলা বালতি বাকি আছে, এখনো বিছানা তোলা বাকি আছে। তো সকালবেলা যেটুকু জল পেয়েছিলাম এক গামলা এক বালতি, সেটুকু দিয়ে কোনো রকমের কাজটুকুনি সারলাম। চানটা দেরি হলে আবার আমার সব দিকে দেরি হয়ে যায়, ভিডিওর কাজ বাকি থাকে, ভয়েস দিতে পারি না সারাদিন। রাত সকালে যখন একটু শান্ত নিরিবিলি পাই, মানে যখন রান্না করে তখন শান্ত নিরিবিলি সময়, সেই সময়টুকুনি একটু ভিডিওতে ভয়েস দিয়ে দিই, ভিডিওটা এডিট কাজ করে রাখি। যখন সম্ভব হয় না তখন হয়তো সকালে উঠেই, ভোরবেলা আগে উঠেই আগে এই কাজটা করি, এডিটিংয়ের কাজটা করে নিই। ভীষণ পরিমাণে অসুবিধা আর মানে সমস্যার মধ্যে আছি আর কি। এমনি তো জীবনে কম নেই সমস্যা, তার মধ্যে হচ্ছে জলের এখন ভীষণ পরিমাণে অসুবিধা, যেটা জন্যে হা করে থাকতে হয় যে জল কখন কার ভরবে, তারপরে কে আবার আর একজন নেবে। তো সেই জন্য জলের কাজের জন্য এখন বসে ভিডিওর কাজটা করে নিলাম, চান করে নিয়েছি, চা এখনও খাইনি, যেহেতু জল পাইনি, জামা কাপড় এখনও ধুইনি। তো বললাম যে আগে বিছনাটা বাকি, তো চলো বিছনাটাই আগে তুলে নিই। তো ওই জন্য দেখো, বিছনা তুলে নিয়ে এখানে একটুখানি জল পড়েছিল, সেই জলটা দিয়ে জামা কাপড়টা ধুয়ে নিচ্ছি, আর চাটা খাবো এবার। চা এখনও খাইনি, আর ছেলে চলে এসছে পড়ে, টিউশনি পড়ে, ছেলে চলে এসছে, পড়াশোনার পাঠ তো চালু হয়েছে, কেন 18 তারিখ থেকে টেস্ট আছে সেই কারণে। তো ছেলে এসে গেছে, তা বললাম বাবা তুই একটু ধরে দে, কেন ওই কারণে ছেলে একটুখানি ধরে দিল ক্যামেরাটা, কেন বাইরে সকালবেলা রাখতে পারি না, অনেক মানুষ থাকে, সবাই কাজকর্ম করে, আর দেখছি যে জলটা কোথায় কতখানি ভরেছে। তারপরে আবার এখন এই বালতি আর ওগুলো খালি আছে, আর ব্যারেলটাও খালি, তো সেগুলোও ভরতে হবে। তো এখন এই জলের পিছনেই প্রায় 2-3 ঘন্টা ম্যাক্সিমাম সকালে কাটে, বেলাতে আমার অতটা জল লাগে না। এই ছেলে চান করবে, এই এক গামলা ভরলেই মোটামুটি কেটে যায়, আর লাগে না। কিন্তু সকালবেলাই না, সমস্ত কাজ থাকে তো সকালবেলাই লাগে। সকালবেলা হচ্ছে ঘর মোছা, বাসন মাজা, চান করা, জামা কাপড় ধোয়া, বালতি গামলা ভরা, বেলায় যদি কারেন্ট না থাকে জল আসবে না সেই জন্যে। তো এইটা করে কি এখনও ওখানে বাকি আছে জল ভরা, উঠে উঠে দেখতে যাচ্ছি, আর চা খেয়েছি শুধু, সকালবেলা চা করা, ঠান্ডা জলের চা, সেটা ঢক করে খেয়ে নিয়েছি, আর কিছুই করিনি। আর তারপরে বললাম ছেলেকে যে বাবা দুটো খই দে তো, খইগুলো তো পড়ে আছে, দুটো খই খাই, আমার ভীষণ পরিমাণে গ্যাস হয়েছে সেই জন্যে। তো ছেলে বলছে খই খাবে, খই খেলে কিন্তু পেট পরিষ্কার হয়ে যায়। তো চলো খইটা খেয়ে নিয়ে তারপরে বাকি যেটুকু আছে দেখি কতটুকুনি জল ভরতে পারি, আবার তোমাদের কাছে আসছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ছোট্ট পরিবারের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকের প্রচন্ড পিঠে যন্ত্রণা করছে, কনকন করছে, কখন থেকে এই যে খই নিয়ে বসেছি খাওয়ার জন্য, কিন্তু খেতে পাচ্ছি না জানো তো, ভাল লাগছে না, মুখে কোনো টেস্ট নেই, একদম বেকার। আজকে নিরামিষ, অন্য কিছু খেতেও পারবো না। ছেলে নাড়ু খেলো, আর হচ্ছে বললাম খই খা, বলছে না চা দিয়ে খই ভাল লাগে, ও চানাচুর মুড়ি খাবে। ওরা দুদিন ধরে সকালবেলা ভাত রুটি কিছু ভালো লাগছে না, চাল ভিজিয়ে রেখেছি, ওই যে আতপ চাল ভিজিয়ে রেখেছি গ্যাসের উপরে, আজকে বড়া ভাজবো। তবে বর এখন ফোন করলো, বললো রান্না বসানোর আগে আমায় ফোন করবে, আমি হয়তো দুপুরে দেরি করে আসতে পারি, তো সেই জন্যে বড়া ভাজা তাহলে হয়তো রাতে হবে। এখন ওই শিলনোড়া ফিলনোড়া সব ধুতে হবে, মানে নিরামিষ খাওয়া মানে অনেক কাজ, বিরক্তি লাগে। তো দেখি এক জায়গায় যাওয়ার আছে, তাহলে যদি রান্না না করতে হয়, আমি আর আমার ছেলে আলু সেদ্ধ ভাত দিয়ে চটকে ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর রান্না যদি করতে না হয় তাহলে হচ্ছে একটু ওই জায়গা দিয়ে ঘুরে আসবো, একটু দরকারই আছে, দরকার আছে, বুঝেছো? তো দেখা যাক, আর মানে কি বলবো বলো তো, যে নিরামিষের দিন কি করব কি করব, মানে একটা মানে ঝামেলা, হেডেক, ভীষণ পরিমাণে হেডেক হয়ে যায় যে কি রান্না করব, নিরামিষে কি করব, টেস্ট হবে না। আর দেখবে একটু মানে নিরামিষ বলতে গেলে কি বলো তো, যেমন এখন শীত পড়েছে, কপি ফপি খেতে গেলে বলো এই আদা জিরা বাটা দিয়ে আমার ভালো লাগে না, আমাদের বাড়ি কেউ খেতেও চায় না, আর মটর ডাল খেতে চায় না, মুগ ডাল খেতে চায় না, তাহলে কি রান্না করব বলো। সেই জন্যে আর এই যে ছেলে আর আমি দুজনে, এই যে ছেলে শুয়ে আছে নাড়ু মাড়ু খেয়ে, আর আমি ওর ঘুমিয়ে পড়েছিল, তুলে দিয়ে চান করতে পাঠালাম, আর জল জল করে উফ, আমি কি করব আমি বুঝতে পারছি না। তো চলো, এই পুরো পাগল হয়ে যাবো, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, একদম থাকতে ইচ্ছে করছে না আমার গো। তোমরা সাপোর্ট করো, জানি আমি এই এই ঘর ছেড়ে
আজ অনেক বছর আছি, 12-14 বছর আছি এখানে, কিন্তু এখন মানে ইদানিং এই জবের দিয়ে ভিডিও করা শুরু করেছি, আমাকে তোমরা ভালোবাসতে শুরু করেছো, তবে থেকে মানুষ মানে হিংসায় আমার পাগল হয়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারে না। তো চলো তোমরা সাপোর্ট করো, নিজের বাড়ি হোক না হোক অন্তত ঘরটা যেন নিজের ভালো একটুখানি ঘরে থাকতে পারি। তোমরা সাপোর্ট করো আর পাশে থাকো, আর শিবানীকে দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, কেমন লাগছে শিবানীর মুখটা, না তাই না? যা লাগছে ভালো লাগছে, ছেলে বলছে গ্লেজ মারছে। চলো খইটা আস্তে আস্তে করে খেয়ে নি। বললাম না একটু বেরোবো যদি বর না আসে, বর এখন ফোন করেছে, বর আসবে না দুপুরে, এসে ঘি, হ্যাঁ মালা তুলে দাও, ঘি আলু সেদ্ধ করবো আমি আর ছেলে খেয়ে নেবো, আমাদের ঘি আলু সেদ্ধ ভীষণ ভালো লাগে। আর ওই যে ছেলে ওখানে ঠাকুর পুজো দিচ্ছে, আজকে আমি সকালে ঠাকুর পুজো দিইনি, আর এখন আমি বেরোচ্ছি, আর শাড়িটা দেখো না উল্টো পড়েছি, তো এখন আর সময় নেই, দেরি হয়ে যাবে, 12:30 বাজে। ধানটা রেখে দাও, বাবা দরজাতে টানিয়ে দেবে, উল্টো শাড়ি পরেছি, এখন উল্টো শাড়ি পরেই চলে যাই ধপধপ করে, এসে আবার দুটো ভাত বসাবো, আবার বিকালে আজকে অনেক কাজ, রাতে রান্না, তারপর আবার স্টেশনে যাওয়ার আছে, এই যে হাতে যেগুলো পরি সেগুলো আনতে, আজকে তো মঙ্গলবার সেই কারণে সোমবার এনে রাখি, তো কালকে তো আনতে পারিনি, আজকে মঙ্গলবার আজ নিয়ে আসি। তো চলো ফোন রেখে যাবো আজকে, রে ছেলে এখন 12:30 বাজে, থাম্বনেল সেট হয়নি, একটাই ভিডিও চলে যাবে, ছেলে এখন থাম্বনেল বানাবে সেট করবে, ওই জন্য ফোনটা রেখে দিয়ে আমি যাই। তো চলো ওইখান থেকে বাড়ি, মানে বাড়ি থেকে এক জায়গায় ওখানে এখানে এসেছিলাম পঞ্চায়েতে, আবার এখান থেকে বাড়ি গেছি, বাড়ি থেকে ফোনটা নিয়ে আসতে হয়েছে, তোমাদের তো বলেছিলাম ফোন নিয়ে যাব না, ছেলে ইসের থাম্বনেলের কাজ একটু বাকি আছে, তো ওখানে এসে তারপরে বললো যে ওই একটা কাগজ নিয়ে আসুন আর যে ফোনটার নাম্বারটা লিঙ্ক করা আছে ওই ফোনটা নিয়ে আসুন, তাই জন্যে আবার বাড়ি গিয়ে আবার দেখো ফোনটা নিয়ে সব কাগজপত্র নিয়ে এসেছি, বরের রেশন কার্ডটা নিয়ে দৌড়াদৌড়ি করছি, তারপরে হচ্ছে একটা 25 টাকার বই করেছিলাম সেই ব্যাপারেও জানতে গেলাম, মা বলেছিল মায়ের বিধবা ভাতাটা দিয়েছে সেটা হয়েছে কি না, তো মায়ের তো আধার কার্ডটা নেই, আধার কার্ডটা থাকলে ওরা দেখে দিত, তো সেইগুলো নিয়ে সব কাগজপত্রগুলো আগে আমি গুছিয়ে রাখছি, তারপরে রান্নার দিকে যাব, কেন কাগজপত্র মানে আসলগুলো যদি আগে গুছিয়ে না রাখা যায় তাহলে ভীষণ, আর এত কখন গেছি জানো, সে 12টায় গেছি প্রায়, 12টা এরকম গেছি, ঠিক টাইম বলতে পারছি না, আর এসছি দেখো এখন 2টো পার হয়ে গেছে, তো কতটা আমার কষ্ট হয়েছে একমাত্র আমি জানি, সেই থেকে শুধু হেঁটে চলে দাঁড়িয়ে বেরিয়েছি। তো তাড়াতাড়ি করে চালটা ধুলাম, ধুয়ে নিয়েই এসেই আগে না জল পড়ছিল, তো আগে কি করলাম বাইরে চালটা ধুয়ে রেখেছিলাম, এখন জামা কাপড় খুলে ওই সবগুলো কাগজপত্রগুলো তুলে তারপরে ভাতের দিকে গেলাম, আর ওখানে আতপ চাল দেখো ওই যে ভিজিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ, ওটা আজকে এখন আর বড় হবে না, এখন আলু সেদ্ধ আর ভাত হবে, ঘি দিয়ে আমার আর ছেলের খাওয়া হয়ে যাবে। আর সারাদিনে যে কত কাজ থাকে গো কি বলবো, ভিডিও করা, এডিট করা, থাম্বনেল করা, সমস্ত কিছু জানো তো, এ কাজ করতে করতে আমার মাথা পুরো একদম ব্রেন পুরো মানে হ্যামরেজ। আর সেই দিদিভাইটা যার আইডির নাম পিন্টু নাম, কিন্তু দিদিভাইটার আমি নাম জানি না, সেই হচ্ছে হয়তো তার হাজবেন্ডের আইডি, সেই দিদিভাই বলেছিলো তোমার শাখাপলাগুলো দেখাও, তো দিদিভাই এই দেখো আমি দেখাচ্ছি, এই যে নূপুরটা খুলে দিলাম কেন, শাড়িতে লেগে লেগে আমার শাড়ি ছিঁড়ে যাচ্ছে, নূপুরটা নষ্ট হয়ে গেছে, পুজো আমার খুব শখ জীবনে নূপুর পরা, তো এইটা আমার বর আমার বিয়ের পর করে দিয়েছিল, বিয়ের আগে থেকে আমার শখ ছিল হাতের ঘড়ি, হাতে একটা মুক্তোর আংটি আর নূপুর, আর এই যে তুমি শাখাপলাটা দেখতে চেয়েছিলে তাই তোমাকে দেখালাম, তো দেখাচ্ছি দেখো কাছ থেকে, দেখো পলাটা আমার নষ্ট হয়ে গেছে, এটা কি দিদিভাই বলো তো, সোনার না, তুমি বলেছো খুব সুন্দর ডিজাইন কিন্তু আমার সোনার না, ভগবানের দয়ায় আমার সোনার জিনিস করার কোনোদিন সুযোগই হয়ে ওঠেনি, আর বাপের বাড়ি থেকে কোনো সোনার জিনিস আমি পাইনি, আর শ্বশুর বাড়ি থেকেও আমাকে কেউ কোনো কিছুই দেয়নি, যার জন্য সোনা আমার এটা না, এটা হচ্ছে আমার দেওরের বিয়ের সময় আমি এটা ইমিটেশনের কিনেছিলাম, তুমি হয়তো দিদিভাই নতুন তাই তুমি হয়তো জানো না তাই তোমাকে দেখালাম, আর দেখালাম কি বলো যে জায়গাটা দেখো পলাগুলো না খারাপ হয়ে গেছে সেইটা তোমাদের দেখালাম, তো সুযোগ সময় কোনোটাই হয়নি, জীবনে চেয়েছি পরের বাড়িতে থাকি অনেক কষ্ট করে, সেটা নিজের একটু মাথা তোলার জায়গা হোক, সেটার জন্যে বাড়ি ঘর করার চেষ্টা করেছিলাম, মানে জমি কেনার চেষ্টা করেছিলাম, জমি কিনেওছিলাম, তারপর তো কী হয়েছে যারা পুরানো বন্ধু তারা জানে, পুরানো কথা বলে আর মন খারাপ করে লাভ নেই, তবে আমার সোনার জিনিস বলতে কিচ্ছু নেই, আর থাকার মধ্যে ওই রূপোর নূপুরটা আর যে কানেরটা নাকছাবিটা আমি পরে থাকি এইটুকুনি, তো ওই নূপুরটা আমার বর দিয়েছে করে, কেন দিয়েছে বলো তো, করে ওইটা হচ্ছে যে আমার খুব শখ ছিল, তো বিয়ের পরপরই বর দিয়েছে, আরে দেখো সন্ধ্যেবেলা মুড়ি মাখছি, মুড়ি দেখলে না কিন্তু বাবান খাবে না বলছো তো, শুধু মা খাবে, আমি খাবো না, এখানে এক আধ গাল খাবো, ওই আমিও একবার কি দুবার খাবো, আমি খাবো না, তাহলে একবার দুবার খাবো, তার একবার একবারই খাবো, হয়তো আমি গুনে গুনে একবার মানে একবারই খাবো, মানে এই সাইকেলে বসে যাবো তোমার পেট পেট ফুলে যাবে, ভালো লাগে, দুপুরে ভাত তো বেশি খাওয়া গেছে, আমার ঘি দিয়ে ঘি পেয়ে দিয়ে পেয়েছি, গপ গপ খেয়ে ওসানো ওদিকে দেখো চানা চুপটা, ঠিক আছে।
আট দাম আমার তো হবে না। ঠিক আছে দেখ না, আগে দেখো, আগে একবার দেখতে বলছি তো দেখে না, আগে দেখো সোনা এদিকে একবার মুখ বাড়াও, সোনা মুখটা বাড়াও। ঘরটা আমার পুরো এলোমেলো হয়ে আছে, গোছানোই হয়নি, ছেলে এই সন্ধেবেলা ঘুম থেকে উঠেছে বুঝেছ, সেই কারণে গোছানো হয়নি। আর সোনা সোনা গো, তোমরা যদি চাও, বন্ধুরা যদি চায়, ভালোবাসা যদি পাই, তাহলে একদিন আমার সব হবে তোমাদের ভালোবাসা আর সাপোর্টে। দুধের বাটিটা নিয়ে কাল পয়সা দিয়ে দিচ্ছি না দুধের, পঞ্চাশ টাকা। বর মুড়ি খাচ্ছে আর আমি দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিলাম, বরের রাগ হয়ে গেছে, বলছে মুড়ি খাবো না, লঙ্কাটা দেখো উচিয়ে দিতে সময় পাইনি, শশা দিয়ে, আলু দিয়ে, চেনাচুর দিয়ে, সব দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম, মুড়ি খাচ্ছে, ছেলে একটুখানি খাবে আর বর খাচ্ছে দুজনে। খাওয়া দাওয়া করে এখন যাবো স্টেশনে হাতের এগুলো আনতে, তারপর মুদিখানা জিনিস আনবো যেটা কালকে আনা হয়নি, সব কিছু কাজ এখনো অনেক কিছু বাকি। আর ছেলে শুয়েছিল, সন্ধ্যা দিল ওর বাবা, তাই ঘুম থেকে উঠেছে, আর দেখো চাদর নিয়ে বসেছে। আর মশারিটা খাটিয়ে দিতে হবে, বড় বড় ডেঙ্গু মশা, মশারি ছাড়া থাকা যাবে না বুঝেছো তো, পাখাটা এখন আস্তে আস্তে চলে সেই জন্যে। তবে আজকে কিন্তু বেশ গরম আছে না বুঝছো না, আজকে বেশ গরম। তো চলো মুড়িটা খেয়ে চাটা করে, চাটা খেয়ে নিই তারপর বেরোই, আবার তোমাদের কাছে আসছি। আটা ময়দাটার জন্য আজকে নিতে হতো বুঝেছো, আটা ময়দাটা তোমার না নিলে আজকে, আজকে তো এখন ভাত করবো, আটা ময়দা লাগবে না নিরামিষে, শনিবার লাগবে, সেই জন্য যা চাল আছে কালকে দুপুর ইসেও হয়ে যাবে, তোমার সকালে রান্না হয়ে যাবে। কালকে না, কালকে রাতে বাবার হবে না সেটা বলছিস, সে হলেও দেখা যাবে তখন, তখন তো চলো, তো চলো যাই বেরিয়ে। কন্যাগড়ে যখন গেছি স্টেশনে ওইগুলো আনতে, তখন এই আমাদেরই বাপের বাড়ির পাশের একটা কাকুর এখানে দোকান আছে, ভিডিও করছি তো আমাকে বলতে লেগেছে যে তুই রোজ কি ভিডিও করিস, এই যাকে বলছি কথাটা, আর বলতে বলতে আমার পায়ে না তখন একজন এসে সাইকেল উঠিয়ে দিয়েছে। কন্যাগড় দিয়ে সেখানে দোকানে, জামা কাপড়ের দোকানে বসেছি বরের দুটো ছোটো প্যান্ট নেবো বলে, তো ছোটো প্যান্ট নিয়ে বাড়ি যাব। গিয়ে আমার বর কী করেছে, শুয়ে পড়েছে, বেচারার হাতে এমন লেগেছে না, বাস দিয়ে হাতের মধ্যে ঢুকে গেছে, সেই ঢুকে যাওয়াতে অনেকটা মানে রক্ত বেরিয়ে হাতটা পুরো ফুলে, মানে যা তা অবস্থা হয়েছে। বললাম আমি একটু ক্যামেরাতে তুলে ধরি, বলছে না ওইসব আবার কেউ দেখায় এরকম বলছে, বলছে না আমাদের কষ্টের কথা তোমার দেখাতে হবে না। তাই বললাম না ওই রকম বলো না, মানুষ সবাই জানে বা সব কিছু মানুষ, মানে আমার বন্ধুরা যারা তাদের আমার জীবনের সব কিছু জানার তাদের পুরো পুরো অধিকার আছে। তো চালটা ভাজছি, দেখো বড়া ভাজবো, কেটেছি ফুলকপি আর বাঁধাকপি আর আলু বুঝেছো, এই দেখো বাঁধাকপিটা চটকে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে, আর ওখানে চালের গুঁড়ো খানিকটা রাখা আছে, ওটা হচ্ছে একটু মানে বাটার তৈরি করব, সেটা দিয়ে ফুলকপি আর হচ্ছে আলু, এই দুটো হচ্ছে দিয়ে বড়া ভাজবো। আর এই যেমন বলা তেমন কাজ, তবে তোমরা যে দিদিভাই বলেছো, যে যে দিদিভাই হয়তো আমার চ্যানেলে নতুন তাই জানে না, যে আমি আগেও বলেছি আমার দেওরের বিয়ের সময় যখন কিনেছিলাম তখনই বলেছিলাম যে সোনা তো আর কোনো দিন করতে পারবো না, তাই এই ইমিটেশনেরই পরি, তো জীবনে কোনো দিন কিনিনি এগুলো এত দাম বলে। দেখো আমার এমনই কপাল, দেড়শো দেড়শো দুটো তিনশো টাকা দিয়ে কিনেছি, তিনশো টাকা দিয়ে কেনার পর এটা না মানে সে দেওরের বিয়েতে দু চার দিন পরলাম, তারপর পুজোর সময় নামিয়ে পড়তে নিয়েছি, তখনই দেখছি এটা খারাপ হয়ে গেছে। যে দাদার থেকে নিয়েছিলাম তাকে দেখালাম বা বললাম, সে বললো দেখো দিদিভাই কারোর এরকম হয়নি, শুধু তোমারই হয়েছে। আমি বললাম আমার কপালটাই এরম। তো এখন এই এই শাঁখা পলার দামটাও কমে গেছে, একশো কুড়ি টাকা কি একশো টাকা করে নিচ্ছে। সেখানে আমি বললাম দেখেছো আমার কেমন ভাগ্য, সব জিনিসের দামও বেশি আর জিনিস খারাপও আমার কপালে পড়ে। তো সেই কথা যাকে বাদ দাম, মানুষের এখানে কাজ করছি, আমার কাজ হচ্ছে কাজ করা, কাজ করে যাচ্ছি, তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে, যে মানুষকে দেখছি এক একজনের চ্যানেল দেখছি, কেউ পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট পাচ্ছে, কেউ কুড়ি হাজার, কেউ তিরিশ হাজার, কেউ এক লাখও পাচ্ছে। দিয়ানাক তো সেদিন তিন লাখ টাকার কথা বলল। তো আমি অতর আশা করি না জীবনে, হয়তো হ্যাঁ একশো ডলার পেলেই হবে, প্রত্যেক মাসে করে একশো ডলার পেলেই হবে, যেটা দিয়ে ভালো মন্দ মানে একটু নিজেরা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি, যেটা দিয়ে ছেলেটার একটু মুখে ভালো মন্দ দিতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো দেখতে দেখতে দেখো সব বড়া হয়ে গেছে, এখনও ফুলকপি আর আলু বাকিই আছে, তো সেই দুটো ভাজবো। আর দেখো আলু সেদ্ধ মাখছি, চলো মেখে নিই। আজকে যেহেতু নিরামিষের দিন তাই বর জলটা দেখো ব্যারেল থেকে ঢেলে নিচ্ছে। লঙ্কাগুলো কেউ ফেলবে না, খোসাগুলো ঠিক আছে। তুমি কি করবে? মুখে মাখবে, ভালো বলিনি? লঙ্কাগুলো ফেলে দেবে, খোসাগুলো এত দামের লঙ্কা, মুখে মাখবো, আগে তোমাকে মাখাবো, তোমারটা বেশি পরিষ্কার দরকার, তোমার বেশি করে দরকার।
না ফেললাম এই যে পরিষ্কার হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, কালো আছে তো চকচক হবে। না কালো মানুষের বেশি ফর্সা হতে চায় না, তুমি তো কালো আছো তুমি ফর্সা হবে। কি জানি ফোনটাতে কি হয়েছে, ক্যামেরা যেভাবেই করি না কেন অনেক কিছু করেছিলাম যেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, ফোনে না ঠিক করে কাজ হচ্ছে না, সেই যে জলে পড়ে গেল না তারপর থেকেই এই গন্ডগোলটা হয়েই চলেছে। আরে দেখো বরকে আর ছেলেকে দুজনকে দিয়ে দিয়েছি বড়া ভাজা আর ভাত, আলু সেদ্ধ মাখা, এগুলো তো ওদের খুব প্রিয়। আর আমি নিয়ে নিয়েছি কি বলতো, এই দেখো টমেটো সেদ্ধ, লঙ্কা আর আলু সেদ্ধ আর দুই একটা বড়া। কেন বলতো, আমি না বড়া ভাজা দিয়ে না ভাত খেতে পারি না, তোমরা তো জানো। এই মনে হচ্ছিলো ভাতে জল ঢেলে খাবো, তারপরে বর বললো না গরম ভাতে জল ঢেলো না, তাই টমেটো সেদ্ধ দিলাম। আর বড় খাচ্ছে আর আমিও খেতে বসেছি, ছেলের খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমি শুকনো ভাত খেতেই পারি না জানো তো, আমার বর ছেলের তো ভীষণ প্রিয়, ছেলের তো এত প্রিয় যে তাড়াতাড়ি করে খেয়ে উঠে চলে গেছে, ছেলের থালাতেই আমি ভাত নিয়েছি। আর চলো আজকের মতো এখানে শেষ করি আর আমরা খাওয়া দাওয়া করি, তোমরাও অবশ্যই রাতে খাওয়া দাওয়া করছো। এখন কটা বাজে বলো, 11:30 মতো বাজে, কেন বর ঘুমিয়ে পড়েছিল তোমাদের বললাম তো। আজকে এখানে ভিডিও শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকে সাপোর্ট করো, অনেক 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 শেয়ার করো, আর লাইক আর কমেন্ট একটা করে তোমরা সবাই করো। তোমরা সবাই জানি পাশে আছো, আরও থেকো আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।